হ্যালো আমি পাভেল সবাইকে স্বাগত জানাচ্ছি বিন্যাস সমাবেশের টিউটোরিয়ালে আজকে আমরা সংখ্যা বিন্যাস নিয়ে আলোচনা করব এর আগেও সংখ্যার বিন্যাস নিয়ে আলোচনা করেছি দুইটা ভিডিওতে একটাতে ছিল জোর সংখ্যার বিন্যাস আর একটা ছিল বিজু সংখ্যার বিন্যাস এখন আমরা দেখব যদি আমাদেরকে কিছু নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দেয় যে এই ধরনের সংখ্যা গঠন করতে হবে সেই ধরনের বিন্যাস নিয়ে তো শুরুতে আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি যদি একটা প্রশ্ন এরকম থাকে এক দুই তিন পাঁচ ছয় সাত অঙ্কগুলো একবার ব্যবহার করে পাঁচ হাজার ও ছয় হাজারের মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যায় তো এই অঙ্কটা সলভ করার জন্য সবার শুরুতে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার এবং ছয় হাজারের মধ্যে সবগুলো সংখ্যাই চার অঙ্কের অর্থাৎ আমরা শুরুতেই একটা চার ঘরের বক্স করে নিব এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে থাকতে হবে ছয় হাজারের মধ্যে অর্থাৎ প্রথম ডিজিটটা অবশ্যই পাঁচ হতে হবে কারণ পাঁচ না হয়ে যদি এর কম হয় তাহলে কিন্তু পাঁচ হাজারের থেকে ছয় হাজারের মধ্যে থাকবে না আবার প্রথম ডিজিটটা কিন্তু ছয়ও বসতে পারবে না কেন ছয় বসতে পারবে না কারণ ছয় বসলে বাকি এখানে কিন্তু কোনো জিরো নেই সো বাকি যাই বসে আমরা ছয় হাজার থেকে বড় হয়ে যাবে তাহলে প্রথম ঘরে অপশন শুধুমাত্র একটি কত এই পাঁচ এবার বাকি তিনটা ঘরের জন্য অপশন কি হবে বাকি তিনটা ঘরে এই পাঁচ বাদ দিয়ে যে কোনোটিকে বসানো যাবে অর্থাৎ আমার কাছে টোটাল আছে পাঁচটি এর মধ্যে আমার নিতে হবে তিনটি যেটিকে আমরা বলতে পারি ফাইভ পি থ্রি এখন ফাইভ পি থ্রি ডিরেক্টলি না বলে আমরা অন্যভাবে জিনিসটা ক্যালকুলেশন করতে পারি কীভাবে করতে পারি যে এই ঘরের জন্য অপশন আছে টোটাল পাঁচটি অর্থাৎ এক বসতে পারবে অথবা দুই বসতে পারবে অথবা তিন বসতে পারবে অথবা ছয় বসতে পারবে অথবা সাত বসতে পারবে অর্থাৎ আমার টোটাল পাঁচটি অপশন এবার একটি বসে গেলে আরও একটিকে বাদ দিয়ে দিলাম থাকে চারটি তাহলে এই ঘরের জন্য আমার চারটি অপশন আরও একটা বাদ চলে যাবে তাহলে বাকি থাকবে তিনটি অপশান অর্থাৎ ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু ওয়ান আর ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি এই জিনিসটাই কিন্তু ফাইভ পি থ্রি সো আমাদের অ্যান্সার হবে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি সামনে ইন্টু ওয়ান না বললেও পাই এটার অ্যান্সার যা হয় সেটাই হচ্ছে অ্যান্সার টোটাল হবে হচ্ছে সিক্সটি তাহলে আমার এরকম টোটাল সিক্সটিটা সংখ্যা গঠন করা যাবে যারা পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যবর্তী আমরা এখন আরেকটা রিলেটেড প্রবলেম সলভ করি তো শুরুতেই প্রশ্ন শরিনি এক দুই তিন পাঁচ সাত অঙ্কগুলো একবার ব্যবহার করে তিন হাজার ও ছয় হাজারের মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যায় তো শুরুতেই আমরা চার ঘরের একটা বক্স করে ফেলবো আগের অঙ্কটার মতোই কেননা তিন হাজার থেকে ছয় হাজারের মধ্যে প্রত্যেকটা সংখ্যাই হবে চার অঙ্কের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে প্রথম ঘরে কে বসতে পারে আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘরে শুধুমাত্র তিন অথবা পাঁচ বসতে পারবে কেননা এছাড়া বাকি যাকেই বসাই সেটা হয় তিন হাজার থেকে কম হয়ে যায় অথবা ছয় হাজার থেকে বেশি হয়ে যায় তাহলে আমার প্রথম ঘরের জন্য অপশন দুইটি তাহলে তিন অথবা পাঁচের মধ্যে যে কোনো একটি বসে যাবে সেটা আমরা বাদ দিয়ে দিলাম নেক্সট কাজ হচ্ছে এই তিনটা ঘরের মধ্যে আমার অঙ্ক বসাবো এবং অপশন আছে চারটি অর্থাৎ চারটা থেকে তিনটা নিয়ে সাজাতে হবে এবং এটা করা যায় ফোর পি থ্রি উপায় আমরা এভাবে না করেও আগের অঙ্ক মতোই ফিল আপ করতে পারবো যে এই ঘরের জন্য চারটা অপশন এই ঘরের জন্য তিনটা অপশন এবং এই ঘরের জন্য দুইটা অপশন তাহলে টোটাল অ্যান্সার হবে টু ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু তাহলে টোটাল অ্যান্সার হবে আটচল্লিশটি এইভাবে করে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো আশা করছি এরকম রিলেটেড যত ম্যাথ দেওয়া হোক না কেন আপনারা এগুলো সলভ করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং ভবিষ্যতে কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন অথবা এখানে কমেন্ট করেও জানতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম